সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আপনাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। তো আমরা সেদিন গিয়েছিলাম মোহাম্মদপুরের একটা ফেমাস এবং খুব জনপ্রিয় একটা রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে ছায়ানীড়। তো আমরা সেখানে নর্মালি গিয়েছিলাম এখানে মুরগির চাপ খাওয়ার জন্যে। তো যাই হোক, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চাপ না নিয়ে সেখানে এর পরবর্তীতে আমরা মুরগির যে ঝাল ফ্রাইটা ছিল সেটা নিয়েছিলাম, এবং আমরা ক্রমান্বয়ে কিন্তু মুরগির যে চাপ ছিল সেটাও কিন্তু আমরা টেস্ট করেছিলাম। তো যাই হোক, আপনাদের সাথে আজকে মুরগির যে চাপটা না নিয়ে আমরা যে মুরগির ঝাল ফ্রাইটা নিয়েছিলাম সেটা ট্রাই করি। আসলে মোহাম্মদপুর কিন্তু আপনারা সবাই জানেন যে নানামুখী খাবারের জন্য কিন্তু খুব বেস্ট এবং নাম করা, আর তার মধ্যে মুরগির যে যত ধরনের আইটেমগুলো রয়েছে সেগুলাই কিন্তু সবথেকে বেশি জনপ্রিয়, এবং যারা আপনারা মোহাম্মদপুরে এসে খেয়েছেন তারা হয়তো এই বিষয়টা জানেন। তো যাই হোক, আমরা প্রথমে ঝাল ফ্রাইটা নিলাম। ওরা কিন্তু শুধু ঝাল ফ্রাইটাই দেয়নি, এর সাথে কিন্তু আমাদেরকে নানা ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলোও দিয়েছিল, যেটা দেওয়ার কারণে আমাদের কাছে খাবারটা আরও বেশি মজা লেগেছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ঝাল ফ্রাইয়ের সাথে ওরা আমাদেরকে মেয়োনেজ যেটা বলে সেটাও দিয়েছিল ওদের, এবং খুব সিক্রেট একটা রেসিপি যেটা সবাইকে দিয়ে থাকে ওরা। তো যাই হোক, আমি ফার্স্টে এটা এমনিতেই ট্রাই করলাম, দেখলাম যে কেমন লাগে মেয়োনেজ সাথে নিয়ে। আমার ফ্রেন্ডস যে ছিল সে পরোটা নিয়েছিল, এবং আমি যেহেতু পরোটা একটু কম খাই সেজন্য আমি রুটিটা নিয়েছিলাম, তন্দুর রুটি যেটাকে বলে সেটাই। যাই হোক, আমরা এর পাশাপাশি আরেকটা জিনিসও কিন্তু তারা আমাদেরকে দিয়েছিল, সেটা হচ্ছে সালাদের সাথে একটু টক আচার মিক্স করে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন সেটাও কিন্তু অনেক মজা লাগে এটার সাথে খেতে। তো আমরা দুইজনে একসাথে ট্রাই করছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে যে যতটুকু কোয়ান্টিটি ছিল ততটুকু কোয়ান্টিটি কিন্তু অনেক ভালো একটা পরিমাণ ছিল, এবং এটার দাম ছিল 140 টাকা, যেহেতু আগে কিন্তু এটার দাম আরও কম ছিল, 120 টাকার মতো ছিল। যেহেতু এখন সব কিছুরই দাম বাড়তি, সেজন্য এখানে সব কিছুর দাম আগের থেকে একটু বাড়ানো হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন যে আমি সবগুলা জিনিস একসাথে মিক্স করে আমি কিন্তু ট্রাই করছিলাম, এবং আমার ফ্রেন্ডও কিন্তু সাথে ট্রাই করছিল, এবং আমাদের কিন্তু বরাবরই ওদের এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে। এবং যখন আপনারা আসবেন তখন যদি আপনারা ট্রাই করেন তখন বুঝবেন যে জিনিসটা কতটুকু মজা। আর মোহাম্মদপুরে শুধু এই জিনিসটাই না, মোহাম্মদপুরে নানা ধরনের অনেক ধরনের আইটেমই পাওয়া যায় এবং রিজনেবল প্রাইসে, যদি আপনারা খান তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আমরা বরাবরের মতো ধীরে ধীরে ট্রাই করলাম, এবং আমরা ভাবলাম যে সাথে আরও অন্য কী নেওয়া যায়, এবং দেখতেই পাচ্ছেন যে এখানে যত ধরনের কাস্টমারই আসে সবাই কিন্তু এই সব জিনিসগুলো খাওয়ার জন্যই আসে, যেমন শুধুমাত্র মুরগির চাপ বলেন, মুরগির আরও অনেক ধরনের যে আইটেমগুলো থাকে, গ্রিল থাকে, চাপ থাকে, দেন শিক কাবাব থাকে গরুর, এবং নানা ধরনের আবার হালিমও থাকে, কিন্তু আপনারা চাইলে কিন্তু এসে এখানে ট্রাই করতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সামনে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আর মোহাম্মদপুরে আসলে অবশ্যই এই জিনিসগুলো ট্রাই করতে ভুলবেন না। আর আসার আগে অবশ্যই আপনারা টাইম মেনটেন করে আসবেন, কারণ এখানে খাবার জন্য কিছুক্ষণ ওয়েট করা লাগে, কারণ ওয়েট না করলে কিন্তু আপনাকে সরাসরি তারা গরম গরম যে জিনিসগুলো একটা বিষয় আছে সেই জিনিসটা কিন্তু তারা সার্ভ করতে পারে না। তো যাই হোক, আমরা ট্রাই করছিলাম এবং দুজনেই ভাবলাম যে এটা শেষ করে দেন, অন্য কোনো কিছু ট্রাই করা যায় কিনা। যাই হোক, ভালো থাকবেন, সামনে আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত। এবং সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন, এবং নিজের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখবেন, বাইরে খেলেও যাতে সব কিছু ঠিকঠাক থাকে। সালামু আলাইকুম।